শুভজিৎ টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কষে দেখি আটের 7 নম্বর ও 8 নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলেছে, এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2002 বর্গ সেমি। তাহলে ছবিটা আমি এঁকে নিচ্ছি, এটা একটা ধরো লম্ব বৃত্তাকার পাত্র যার এক মুখ খোলা, অর্থাৎ এই মুখটা নেই। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, অর্থাৎ এই ভূমির যে ব্যাস সেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে 14 সেমি, এটা বলে দেওয়া আছে। পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করি। দেখো এটার কি বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের কি সূত্র জানি আমরা, সমগ্রতল মানে কি সবকটা তল, অর্থাৎ প্রথমে পার্শ্বতলটা দেখে নিলাম, এটা পার্শ্বতল, পার্শ্বতলের হচ্ছে 2πRh, তাই তো, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πRh। এবার দেখো উপরের এক মুখ খোলা, তাহলে এটা বাদ যাবে, এটা মনে রাখতে হবে, এটা বাদ যাবে, তাহলে নিচের তলটা কত, নিচের তলটা জানি আমরা সেটা হচ্ছে πR² হয়, তাহলে 2πRh প্লাস πR², ঠিক আছে, উপরটা খোলা, যদি উপরটা থাকতো তাহলে আরেকটা πR² থাকতো, বোঝা গেছে। এবার এখানে দেখো πR দু জায়গাতেই আছে, তাহলে কমন নিয়ে নিলাম πR, তাহলে পড়ে থাকছে কি 2H, দেখো 2πRh, ঠিক আছে, আর এখানে দুটো আর আছে, তাহলে একটা আর পড়ে থাকবে, তাহলে এটা হয়ে গেল সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, এটাকে আমরা ব্যবহার করব। তাহলে দেখো এখান থেকে আমরা R এর মান দেওয়া আছে, অর্থাৎ ব্যাসার্ধ মান পেয়ে যাবো ব্যাস থেকে, কিন্তু H এর মান পাবো না। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি পাত্রের উচ্চতা H, আর সবগুলো যেহেতু সেমিতে আছে সেজন্য আমি সেমি লিখে দিলাম। এবার দেখো পাত্রের ব্যাস কত, পাত্রের ব্যাস দেওয়া আছে সেটা হচ্ছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ আমরা জানি সবসময় ব্যাসের অর্ধেক হয়, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 14/2 সেমি, মানে যে কাটাকুটি করলে হবে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, আবার উচ্চতাও পেয়ে গেলাম, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করবো, দিয়ে এটার সঙ্গে সমান করে দেবো, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে, এই সূত্রটা ব্যবহার করবো, তাহলে পাই আর মানে কত, আর মানে ব্যাসার্ধ হচ্ছে 7 × 2, এইচ এর মান জানি না ওই জন্য এইচ ধরেছি আমরা, 2H প্লাস আর এর মান হচ্ছে 7, ব্যাস এটা। এখন শর্ত এত কি, ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়, তাহলে বর্গ একক দিলাম সেমি। শর্ত অনুসারে দেখো, শর্ত অনুসারে কি হবে, এই যে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করলাম এটা নাকি 2002 বর্গ সেমির সঙ্গে সমান, কারণ ওই পাত্রে বলেছিল 2002 বর্গ সেমি, তাহলে এটা সমান এটা, তাহলে লিখে দিচ্ছি আমি। এবার এটাকে আমরা একটু সমাধান করে নিচ্ছি, দেখো তাহলে বা পাই মানে হচ্ছে 22/7, এটা একবারও লিখে দিতে পারো, তাহলে 2H+7 সমান হচ্ছে 2002, বা 7/7 কেটে গেল, তাহলে 22×2H+7 সমান হচ্ছে 2002, বা এটাকে রেখে দিলাম, 2H+7টা রাখলাম সমান হচ্ছে 2002/22, এটা কাটাকুটি যাবে, দেখো 11 × 2 = 22, এখানে 1001 চলে এলো, 9×11 = 99, আর 11×1 = 11, মানে 91 হলো। এবার আমি কি করলাম, এই 2H টাকে রাখলাম, আর এদিকে 91 ছিল, +7 এদিকে বিয়োগ হয়ে গেলে -7 হয়ে যাবে, বা তাহলে 2H = 84, তাই তো, বা এই সমান হয়ে যাবে 84/2, মানে কাটাকুটি করে দেখো 4×8 = 42 হয়ে গেল, তাহলে উচ্চতা পেয়ে গেলাম 42, তাহলে অতএব পাত্রের উচ্চতা হচ্ছে, আমরা সেমি ধরেছিলাম, পাত্রের উচ্চতা কত, উচ্চতা হয়ে যাবে 42 সেমি, ব্যাস এটাই অ্যান্সার। এবার আরেকটা অংশ কি বলেছে, এবার এবার এখানে বলে দেওয়া হয়েছে পাত্রটিতে কত লিটার জল ধরবে, অর্থাৎ এবার এটা একটা অংশ, তাহলে দেখো এটা কি করতে হবে আমাদের, এই পাত্রটা একই সেম পাত্র এঁকে নিচ্ছি, এই পাত্রে কত লিটার বলেছে, লিটার লিটার যখন ভাববে তখন দেখবে 1 লিটার মানে ভাববে 1 ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমিও যা আর 1 লিটারও তাই, একই জিনিস দুটোই, তাহলে আমাকে কি করতে হবে, কত জল ধরবে মানে আমার বার করতে হবে কত আয়তন কত, অর্থাৎ πR² H, আমাকে আয়তন বার করতে হবে, কত লিটার জল ধরা মানে হচ্ছে আমাকে আয়তন বার করা, আমি সমস্তটা ভেঙে বলে দিচ্ছি, আর আমি এর উচ্চতা পেয়ে গেছি 42 সেমি, আর আমি এর ব্যাসার্ধ পেয়ে গেছি, ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে 7 সেমি, তাহলে সব পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেছি, এইচ এর মানও পেয়ে গেছি, মান বসিয়ে দিই। তার আগে মান বসানোর আগে কি করবো, আমি লিটার বার করতে হবে সেই জন্য আমি ডেসিমিটে নিয়ে যাব, তাহলে আমি একবার লিখছি আর একবার, পাত্রের ব্যাসার্ধ, পাত্রের
ব্যাসার্ধ সেটা কত ছিল? পাত্রের ব্যাসার্ধ ছিল, এখানে ব্যাসার্ধ ছিল কত? 7 সেমি। তাহলে এখানে লিখে দিচ্ছি পাত্রের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। সেমিকে এখন আমি ডেসিমিটার নিয়ে যাবো। তাহলে দেখো ডেসি আর এখানে আছে সেমি, ডেসি ঘরে 1 বসালাম, সেমির ঘরে 0, আমি ডেসির দিকে যাব, তাহলে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে 7/10 ডেসিমিটার। পরিষ্কার ব্যাপারটা। আর উচ্চতা কত? পাত্রের উচ্চতা বেরিয়েছে আমার 42 সেমি, তাহলে 42 সেমি আছে, সেমি থেকে ডেসি যাব, তাহলে আবার এটাকেও 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 42/10 এত ডেসিমিটার। তাহলে পরিবর্তন করে নিলাম ডেসিমিটার। এবার তাহলে পাত্রে জল ধরবে, পাত্রের আয়তন বা পাত্রে জল ধরবে কত? π r² h, এই সূত্রটা লাগাতে হবে। তাহলে পাই আর মানে কত? আর মানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 7/10, 7/10 এর স্কোয়ার, r² বলেছি, এইচ কত? এইচ হচ্ছে উচ্চতা হচ্ছে 42/10। ব্যাস, এত একক কি ঘন একক হবে, আয়তন সবসময় ঘন, ডেসিমিটার। এই ঘন ডেসিমিটার কেই বলি আমরা লিটার, তাহলে ঘন ডেসিমি বা লিটার, তুমি যেটা ইচ্ছে লিখবে। এরপরে আমরা লিটার কথাটা লিখবো। তাহলে সমান সমান পাই মানে এখানে 22/7 গুণিতক 7/10 দুবার, স্কোয়ার আছে, 7/10 গুণিতক 7/10 গুণিতক 42/10, 7/7 কেটে গেল। তাহলে এখানে দেখো, তাহলে 21 দুগুণে 42, 5 দুগুণে 10, আর এখানে কাটাকুটি যাবে না, এখানে এরকম করে গুণ করে নিতে হবে, আর একটু যাচ্ছে এখানে 11 দুগুণে 22, 5 দুগুণে 10। তাহলে তুমি যদি 11 এখানে উপরে থাকছে, আমি লিখে দিচ্ছি 11 গুণিতক 7 গুণিতক 21, আর নিচে হচ্ছে 5 5 25 আর 10, 25 গুণিতক 10 এরকম। তাহলে এটাকে যখন গুণ করবে তখন দেখবে এটা আসবে 1617/250। এটাকে যদি ভাগ করে দেখো তাহলে দেখবে হবে 6.468। এত, এটা কি বললাম, লিটার, ঘন ডেসিমি বা লিটার, যা ইচ্ছা সেটা লিখে দেবে। তাহলে এটা হয়ে গেল এটা উত্তর। অতএব পাত্রে 1 লিটার জল ধরবে। আশা করি তোমরা ভাগটা নিজেরাই করতে পারবে। তাও আমি ভাগটা করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো 6 6 25 হচ্ছে 150, ঠিক আছে, একটা শূন্য বসে গেল। তাহলে 7 1 117 হচ্ছে, ছোট হয়ে গেল 250-এর থেকে, ওই জন্য দশমিক দিয়ে আমি শূন্য নিলাম। 4 25-এ 100, তাহলে 7 1 170 হলো। এবার দেখো দশমিক দিয়ে ছোট যেহেতু হয়ে গেছে, সেই জন্য আমার দশমিকের জন্য আমি শূন্য পেলাম। আবার 6 25-এ 150, তাহলে 150 0, একটা শূন্য এক্সট্রা থাকছে, বুঝতে পারছ? তাহলে 250 200 হলো। এবার হচ্ছে দশমিকের জন্য আবার শূন্য পেলাম, 8 25 হচ্ছে 200। ব্যাস, তাহলে 1 লিটার। আশা করি ভাগটা বোঝা গেছে। আর এখানে 77 গুণিতক 21 মানে তো বুঝতেই পারছো, 77 আর এদিকে 7 গুণে 14 4, 7 গুণে 14 আর 15, তাহলে 1617। ব্যাস, দুটো জিনিস দেখিয়ে দিলাম। পরের অঙ্কটা দেখে নিই চলো। 8 নম্বর প্রশ্নটা দেখি কি বলেছে। যদি 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্প 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে? একটা পাইপ আছে যার ব্যাস হচ্ছে কত? ব্যাস হচ্ছে 14 সেমি। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ পেয়ে যাব, কিন্তু আমাদের তার সঙ্গে দরকার, আমরা জানি যতটা জলসেচ করতে পারবে সেটা হচ্ছে আয়তনের সঙ্গে সমান, মানে π r² h আমাকে বার করতে হবে। তাহলে ব্যাসার্ধ তো পেয়ে যাবো ব্যাস থেকে, কিন্তু এইচটা কোথায় পাবো, উচ্চতা কোথায় পাবো? দেখো উচ্চতা এখানেই দেওয়া আছে। কেমন করে? দেখো ধরো একটা পাইপ আছে, এটা এই পাইপটা সম্পূর্ণটা জলে ভর্তি আছে, আমি রং করে দিচ্ছি এটা, তাহলে এতটা মনে করো জলে ভর্তি আছে। এখান থেকে এতটা হচ্ছে কত বলতো? এখান থেকে এতটা হচ্ছে 2500 মিটার উঁচু, ঠিক আছে, এখান থেকে এতটা মানে হচ্ছে 2500 মিটার। এবার 1 মিনিট পরে কি হবে, ধরো পাইপটার মধ্যে জল ভর্তি আছে, এবার 1 মিনিট পরে কি হবে ভাবো। 1 মিনিট পরে এখানে নিচে একটা পাত্র আছে ভাবি, এই জলটা এই পাইপ দিয়ে নিচে নেমে যাবে, এখান থেকে নিচে নেমে গেল, দিয়ে এই পাত্রে জলটা ভরে গেল, এই জলটা এখানে ভরে গেল। তাহলে দেখো বোঝা যাচ্ছে এই 2500 মিটারটা হচ্ছে কত উচ্চতা তার সঙ্গে সমান, একই জিনিস। এই 2500 মিটার জলসেচ করা মানে হচ্ছে 2500 মিটারটা হচ্ছে উচ্চতার সঙ্গে সমান, এখান থেকে এটা বেরিয়ে যাচ্ছে, তাহলে 2500 মিটারটা হচ্ছে উচ্চতা। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, এই 2500 মিটারটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে এইচ। তাহলে আমি লিখে নিচ্ছি, আর এখানে কি বলেছে দেখো, ব্যাস বলে দেওয়া আছে। তাহলে পাইপের ব্যাস কত? ব্যাস হচ্ছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে
ব্যাসার্ধ হবে কত? অর্ধেক, মানে 14/2 সমান সমান হচ্ছে 7 সেমি। এবার একটা জিনিস দেখো, এখানে বলেছে 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে। কিলোলিটার অর্থাৎ লিটার বার করতে হবে। আমরা জানি যে এক এক ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমিকে আমরা 1 লিটার বলি, ঠিক আছে? 1 ঘন ডেসিমিটারকে আমরা 1 লিটার বলি। তাহলে আমাকে কিসে নিয়ে যেতে হবে? এই সেমিটাকে আমাকে লিটার বার করার জন্য ডেসিমিতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি যে ডেসি মিটার, ডেসি সেমি, তাই তো? তাহলে দেখো, আমি সেমি থেকে ডেসি নিয়ে যাবো, তাহলে ডেসি করে 1 বসালাম, 0 বসালাম, বাঁ দিকে যেহেতু যাব সেই জন্য 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 7 সেমি, মানে হচ্ছে এটাকে 10 দিয়ে ভাগ করলেই ডেসিমিতে চলে আসবে, তাহলে 7×10 ডেসিমিটার, ব্যাস হয়ে গেল। এবার কি করতে হবে, এটা মিটারটাকেও ডেসিমিটারে নিয়ে যাবো। তাহলে দেখো, পাইপের উচ্চতা, পাইপের এটা পাশে লিখে দেবে, ঠিক আছে? পাইপের উচ্চতা কত? উচ্চতা পেলাম আমরা 2500 মিটার। মিটারকেও আমরা কি করব, ডেসিমিতে নিয়ে যাবো। তাহলে মিটার, তারপর হচ্ছে ডেসি। তাহলে মিটারে ঘরে 1 বসালাম, ডেসিতে 0, মিটার থেকে ডেসি যাব সেই জন্য 10 দিয়ে গুণ করবো। তাহলে 2500 × 10, যখনই 10 দিয়ে গুণ করবো এটা হয়ে যাবে ডেসিমিতে সোজা। তাহলে দুটোতেই ডেসিমিতে নিয়ে চলে এলাম। এবার পাত্র আমাকে কি বলেছে যে 1 মিনিটে মিনিটে এত মিটার জল সেচ করতে পারে। হ্যাঁ, তাহলে আমি 1 মিনিটে বার করছি, 1 মিনিটে জল সেচ করে। 1 মিনিটে কত জল সেচ করবে, কতটা জল বেরাবে 1 মিনিটে, এই আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমি আয়তনের সূত্রটা বসাই, পাই R² আর মানে কত, আর মানে ব্যাসার্ধ হচ্ছে 7×10, 7×10 তার স্কোয়ার গুণিতক এইচ কত, এইচ হচ্ছে এটা, তাহলে 2500, আর একটা শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে? একটা গুণ করে দিলাম শূন্য, মানে এটা 2500, সরি 25,000, হ্যাঁ 25,000 ডেসিমিটার। তাহলে এটা হয়ে যাবে 1 মিনিটে জলসেচ করে এত ঘন ডেসিমি। ঘন ডেসিমিকে আমরা আরো কি বলি, লিটারও বলি বা লিটার, একই জিনিস দুটোই। এবার 1 মিনিটে জলসেচ করে এত, হ্যাঁ এবার দেখো এখানে কি বলেছে যে, তাহলে আমি একটু এটাকে ভেঙে নিচ্ছি, 1 মিনিটে জল সেচ করে, পাই মানে হচ্ছে 22/7 গুণিতক 7×10, দুবার আছে, দুবার 7×10 গুণ করে দিলাম, গুণিতক 25,000 লিটার, লিটার লিখতে পারি। এবার আমাকে প্রশ্ন বলেছে, সেটা হচ্ছে প্রশ্ন বলেছে 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে। তাহলে আমাকে 1 ঘন্টায় ব্যবহার করতে হবে, এটা হচ্ছে 1 মিনিট, তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তাহলে 60 মিনিটে জলসেচ করে 60 দ্বিগুণ হয়ে যাবে, 1 মিনিটে যদি এত করে 60 মিনিটে বেশি হবে। তাহলে 22/7 গুণিতক 7×10 গুণিতক 7×10 গুণিতক 25,000 গুণিতক 60, এত লিটার। তাহলে দেখো ওখানে কাটাকুটি করি, 0 0 কাটলো, এই 0 0 কাটলো, এবার এগুলো এগুলো 7 7 কেটে গেল। তাহলে উপরে সবকটা গুণ করতে হবে, উপরে সবকটা হচ্ছে 22 গুণিতক 7 গুণিতক আর 2500 গুণিতক 6, এত লিটার। তাহলে এটাকে যখন গুণ করবে এটা হবে 23×10 এত লিটার, বুঝা গেছে? এখনো কিন্তু উত্তর বেরায়নি। আমাদের প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে দেখো যে কত কিলোলিটার, কিলোলিটার জল সেচ করবে, কিলোলিটার বার করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো একটা সোজা জিনিস আমি বুঝিয়ে দিই ব্যাপারটা, তাহলে সুবিধা হবে। এখানে দেখো, ধরো 1000 গ্রাম আছে, 1000 গ্রাম, 1000 গ্রামে কত কেজি হয়, 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম, তাই তো? 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয়। তাহলে 1000 গ্রাম থেকে 1 কিলোগ্রাম কিভাবে পেলাম, 1000 গ্রামকে যখনই আমি 1000 দিয়ে ভাগ করব তখন এটার গ্রাম থাকবে না, এটা হয়ে যাবে কিলোগ্রাম, কি গ্রাম হয়ে যাবে। তাহলে দেখো 1000 1000 কেটে গেলে 1 কিলোগ্রাম হয়ে গেল। ঠিক একই জিনিস হবে এখানেও। তাহলে এখানেও দেখো 23×10 3×0, এটা এত লিটার আছে, এখান থেকে আমি যখন কিলো লিটার করব তখন কি করব, এটাকে আমি 23×10 3×0 এটাকে আমি 1000 দিয়ে ভাগ করব, তাহলে এটা লিটার থাকবে না, এটা হয়ে যাবে কিলো লিটার, কিলো লিটার। তাহলে দেখো 3×0 3×0 কেটে গেল, তাহলে হয়ে যাবে 23×10 কিলোলিটার, কিলো লিটার, বুঝা যাচ্ছে? তাহলে আমি কি করব, এটা সমান দিয়ে দেবো, এই লাইনটা এখানে লিখে দেবো যে 23×10 3×0 ভাগ 1000
দিয়ে এখানে এককটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে লিখব কিলো লিটার। আশা করি এখান থেকে বুঝতে পেরেছো। তাহলে 3-0, 3-0 কেটে গেলে হয়ে যাবে 23-10 কিলোলিটার, এটা তোমাদের অ্যান্সার আছে। তাহলে এখানে লিখে দেবো অতএব 1 ঘন্টায় পাম্পটি 23-10 কিলোলিটার 2310 কিলোলিটার জলসেচ করবে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো তোমরা ভালো মতো বুঝতে পারছো বা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরও ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।